আমাদের একটা তোমার জন্য এটা আমার আমি এটা টাকা লাগব তোমার জন্য না নো এটা আমার এটা তোমাকে আমি মার্কেটে নিয়ে যাবো ইয়ে নিয়ে যাবো হ্যাঁ চকলেট কিনে দেবো লাইবাকে দিব না লাইবাকে রাস্তায় টুকাই পাইছিল যে অবশেষে ঘুম থেকে উঠে চলে আসলাম সদরঘাটে। সো এখানে আস্তে আস্তে প্রচুর বৃষ্টি পড়তেছিল, আই লাভ রেন, বৃষ্টি পড়লে আমার যে কোনো কিছু ভালো হয়, আশা করি আমার এই ব্লগটাও ভালো হবে। সো বৃষ্টি পড়লে আমার মেন্টালিটি অনেক হাই থাকে, অনেক ফ্রেশ থাকে। আমি সো লাইভার জন্য ওয়েট করতেছি। পদ্মা ব্রেড এন্ড বিরিয়ানি হাউস, এটা অনেক ফেমাস। সো এখানে কেউ বসে খেতে পারতেছিল না, কারণ এত মানুষের ভিড়, এখানে এত বেচা কিনা হয়। সো সবাই পার্সেল নিচ্ছে, সবার মতো আমি পার্সেল নিলাম বাইরে খাওয়ার জন্য, কারণ সকালে আমি কিছুই খাইনি। সো নদীর এক পাশে বসে আমি খাওয়া শুরু করলাম এবং খাওয়া শেষে নদীতেই হাত ধুলাম, যেহেতু পানি নেই আর আমি রেস্টুরেন্টে খাচ্ছি না, বাইরে খাচ্ছি তাই। সো তারপর আমার পানি খেতে হবে। সো পানির বদলে আমি খেলাম শরবত। সো ততক্ষণে লাইবা চলে এসেছিল প্রায় 3-4 ঘন্টা পরে, 8-8 মাস পর আবার চলে আসলাম আমি আর মামাদি নতুন ব্লগ নিয়ে। মামাদি আমার ব্লগে আসবে না? মামাদির একটা মামাদি কলেজ, ওকে আর আমাকে না, আমি খাবো না। প্লিজ না, কি খাও মামা, ফল খাও? গাইস আর একটা সুন্দর কথা, মামাদি সবার কোলে যায় না, কিন্তু মামাদি প্রথম দেখায় 8 মাস পর আমাকে চিনে গেছে, আমার কোলে ছিল। মামাদি আমার মুখের ভিতর দিয়ে দিতে চাইছে। কিউট একটা ব্যাগ কিনছি মামাদির জন্য, এটা আমার, আমি এটাতে টাকা লাগবো তোমার জন্য না, নো এটা আমার এটা। তোমাকে আমি মার্কেটে নিয়ে যাবো ইয়ে নিয়ে যাবো হ্যাঁ চকলেট কিনে দেবো, লাইবাকে দিব না, লাইবাকে রাস্তায় টুকাই পাইছিল যে না। এটা লাইবা আস্তে ব্যথা পাবে, এই তো লাইবার জুতা, অনেক কিউট দেখেন গাইস, অনেক সুন্দর। মামাদি এই আস্তে, মামাদি আমি বাবু না, আমি ঘুম যাবো। লাইবা নাকি আগে খুব ভালো ছিল, পাশের পাশের বাচ্চাদের সাথে মিশতে মিশতে লাইবা নাকি দুষ্ট হয়ে গেছে, বেশি লাফালাফি করতে। দেখি তোমার দাঁত দেখি, কোনটা কি গি মধু চিনি দেখি দাঁত। গাইস আমি আর লাইবা একটু পরে বিরিয়ানি খাবো, লাইবা তুমি বিরিয়ানি খাবা? লাইবা আমাকে উঠে দিচ্ছে দেখছেন, লাইবা আমার ক্যামেরা ফেলে দিছে, দেখো কেন কেন আমি শুভ না। গাইস দেখেছেন ওনাকে আমি 20 মিনিট আগে খরচ করে ব্লগে আনছি, আর উনি আমাকে ব্লগ থেকে বের করে দিচ্ছে, বালিশে মাথা রাখতে দিচ্ছে না। আমার আপনার মাথা তো ছোট, আমার মাথা তো বড়, ও বা এত বড় বালিশে আপনি একা শুবেন?